ম্যাম স্যার আপনারা একটুখানি রিভিউ দেবেন, ঠিক আছে? তো আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা কলকাতা শহরে এসেছি। খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া খুব ভালো, দুপুর বেলা খেয়েছি, খুব ভালো ছিল। ব্রাজার খেয়েছিলাম, আচ্ছা কফি খেয়েছিলাম, ভালো ছিল। খাওয়া দাওয়ার এমনি টেস্ট কোয়ালিটি আপনি বলুন কিছু। আপনার আপনি কলকাতা কসবা থেকে এসেছেন, আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার খুব ভালো লেগেছে, সকালবেলা খাবারটাও খুব ভালো লেগেছে, আচ্ছা 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 আচ্ছা, এখনও ভালো লেগেছে। আপনারা রাতে এখন ডিনার করছেন তাই তো? সকালবেলা ব্রেকফাস্টও করেছেন, ব্রেকফাস্টও ভালো। ব্রেকফাস্ট আইটেমে কি আপনাদের ছিল? চিকেন বার্গার, চিকেন বার্গার ভালো, আর কফি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন ডিনার করছেন তাই তো? আচ্ছা আচ্ছা। স্যার আপনার ঠিক আছে, যা বলছে একই কথা বলতে হবে, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আপনাদের ওয়েবসাইটে একেবারেই নেই, আচ্ছা আমি প্রথম শুরু করেছেন, হ্যাঁ দেখছিলাম তারপরে ফিডব্যাক নেই, আচ্ছা আচ্ছা। আমরা ভাবতে পারি ভালো এই জায়গাতে এরকম, হ্যাঁ হ্যাঁ ভালো, আর ঢুকলাম, ঢুকে দেখলাম যদি কিছু পাওয়া যায়। আর কিছু এখানে এলাকার মানুষদের জন্য কিছু খাবারের টেস্ট ওদের আসার জন্য কিছু? আমরা তো গিয়েছিলাম রাবড়ি গ্রাম, না রাবড়ি গ্রামে যাওয়ার পথে এটা পড়ে, আচ্ছা আচ্ছা। রাবড়ি গ্রামে মোটামুটি আপনার ভালো লেগেছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা কোথায় থেকে এসছেন একটু ম্যাম বলবেন? ম্যাম উত্তর চব্বিশ পরগনা। আপনাদের খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়ার টেস্ট ম্যাম আপনি কিছু বলুন, আপনার খাবার কেমন লাগলো? খুব সুন্দর খাবার, তো এখানে সবাই আসবেন, আমরা খুব আমাদের ভালো লেগেছে, আর প্রত্যেকটা আইটেম খুব সুন্দর। আপনারা একবার এখানে ভিজিট করুন, আসুন, দেখে যান, খুব ভালো জায়গা। আপনার কোন জায়গা থেকে এসেছেন আপনি একটু বলুন? আমরা কলকাতা সিটির মোড় থেকে এসেছি, সিটির মোড় থেকে এসেছি, ঠিক আছে, থ্যাংক ইউ।